এটা খুব সুন্দর জায়গা একটা, পিছন দিকটা দেখেছো ছাওয়া ছাওয়া মতো আছে, তো এখানটায় এসে বসতেই পারো, কিন্তু শুধু নেশাপাতি করবেন, আল আছে, আলের সো আমি আর বিকিতা এখানে একটু বসলাম। সুন্দর জায়গা, খুব সুন্দর দেখতে পাচ্ছো, পুরো খিরাইয়ের মতো লাগছে জায়গাটা। খিরাই যেটা তোমরা জানো না, আমিও যাইনি বাপের জন্মে, আমি শুধু নামই শুনেছি। পুরো জায়গাটা হচ্ছে এই টাইপের জায়গা, এই টাইপের জায়গা, মানে এরকম জায়গা। জায়গাটা হচ্ছে ময়নার দিকে আর্দাবক তো পক পক আর্দাবক। খুব সুন্দর জায়গাটা, সত্যি ভাল লাগছে, এসে আড্ডা ফাড্ডা মারতে পারো বন্ধু বন্ধুরা মিলে। কিন্তু তারপরে যদি তোমাদের ধরে মারে আমাদের কিন্তু কিচ্ছু বলতে পারবো না। বিকিতা এখন ব্লক করার জন্য রেডি। পুরো জায়গাটা হচ্ছে এরকম, তোমাকে দেখিয়ে দিই, তোমাদের দেখিয়ে দিই, আর চলো এবারে আগে যাব। এখানটায় তোমার বসে আড্ডা মারতে পারো, যেটা বললাম বন্ধুদের সাথে। শুধু মানে এখানকার জিনিসপত্র নষ্ট করবে না, যেমন সাপোজ এখানে বাঁধাকপি লাগানো, মেথি শাক লাগানো, সর্ষে ক্ষেত, এই জিনিসগুলো তুলবে না, একটু সাবধানে হাঁটবে, আল করা রয়েছে, আলের উপর থেকে হাঁটবে। আর আমি যেটা বলছিলাম যে আমি না বেরালে বিকিতা ব্লগ করতে বেরোয় না, তো তাই জন্যই হচ্ছে আমার আশা যে বিকিতার ব্লগ ব্লগ করুক। বিকিতার চ্যানেলের লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশনে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক করতে পারো বিকিতার চ্যানেল, বিকিতা ব্লগিং করে। আর আমার পিছনে একটা সুন্দর দৃশ্য আমি তোমাদের দেখাতে চাই, দেখতে পাচ্ছ কত মানে সুন্দর। আমরা প্রকৃতি দিয়ে ঘেরা আছি, শুধু আমাদের খুঁজে নিতে হবে আমাদের প্রকৃতিটা। কি সুন্দর ডায়লগটা মারলা। সো এই যে এই জায়গাটা খুবই সুন্দর লাগছে জায়গাটা দেখতে। আরেকটু আগে যাবো, আগে গিয়ে তোমাদেরও আরেকটু আগে দেখাবো যে আরও এর থেকে আগে কী কী আছে। সো চলো লেটস, থাকবে ভিডিওর সাথে। ইয়াহি নাই আবি অর শুনিয়ে নারকেল কুল, ও ফাক, এই গাইস তোমরা দেখেছো নারকেল কুল, নারকেল কুল, সরি নারকেল কুল খেয়েছো না, এসে ছিড়ে কেউ ও ভাই, পুরো কুল ভর্তি এই জায়গাটা। এইটা তাই জন্য চারিদিক দিয়ে ঘিরে দিয়েছে এই জায়গাটা কুল ভর্তি বলে, কেন কি এখানকার ছেলেগুলো নাহলে কুল নিয়ে ধরতে হবে। এ চন্দ্রমুড়া চন্দ্রমুড়া, আলে চিল কিনে গা মেরি, আজব মাল, আমি বলে দেখি ছড়া এখানে হেলদি বেরিয়েছে লাগতো মাছ মাছ খায়। সো এটাই সেই পুকুর, তোমরা ওখান থেকে আড্ডা ফাড্ডা মেরে এই পুকুরে স্নান করতে পারবা। বিরাট ঠান্ডা জল, বিরাট ঠান্ডা, আর একদম কাচের মতো পরিষ্কার। আরে এই পাশে তো নোংরা থাকতেই হবে, পাশে তো পরিষ্কার না, নেমে দেখা ঠান্ডা শীতকালে বেরোয় সব রোদ পোদে। তো ভাই আজকের ভিডিওটা এই অবধি থাক, তোমাদের আমি পুকুর দেখালাম, তোমাদের আমি ক্ষেত দেখালাম, তোমাদের আমি কাকু কাকিমাকেও দেখাচ্ছি, আসছে পিছন দিয়ে, এসে দেখালো আমার মাথায় দাম করে একটা ঝুড়ি মারলো আর আমি পড়ে গেলাম মাথা ঘুরিয়ে। সো তার আগে ভিডিওটা আমি ফিনিশ করতে চাই, তো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো। বিকিতা পিছনে এখন পোজ নিচ্ছে, আর বিকিতা আমাকে ভয় পাইয়ে দিয়েছে, বলছে এখানে সাপ ঠাপ আছে, তো তাই জন্য আজকের ভিডিওটা এই অবধি থাকলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর নিজের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে ওই যে লাল বাটনটা ওটাই ক্লিক করে দিও। গা ছম ছম পদ ছম ঝম, চোখ বোঝা কেন যায় না, বিকি কাকা কেন পালিয়ে যাচ্ছে, টাটা 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 এটাই। ভালো লাগলে অবশ্যই যেগুলো বললাম করে দিও। জয় হিন্দ, টাটা।